রবিবার জয়েন্ট মুভমেন্ট কমিটির ডাকা জাতীয় সড়ক অবরোধ উঠে যাচ্ছে, কিন্তু কাঞ্চনপুর মহকুমার অনির্দিষ্টকালের বাঁধ উঠছে না। রাজ্য সরকার থেকে আন্দোলনকারীদের সঙ্গে কথা বলছেন মন্ত্রী সান্তনা চাকমা এবং বিধায়ক ভগবান দাস। কাঞ্চনপুরের রিয়াং শরণার্থীদের পুনর্বাসন নিয়ে উত্তপ্ত হয়ে উঠেছে গোটা এলাকা। সেখানে জয়েন্ট মুভমেন্ট কমিটি গড়ে আন্দোলন করছেন স্থানীয় বাসিন্দারা। তারা কাঞ্চনপুরে সমস্ত শরণার্থীদের পুনর্বাসনের বিরোধিতা করছেন। এ নিয়ে তারা অনির্দিষ্ট সময়ের স্ট্রাইক চালিয়ে যাচ্ছেন কাঞ্চনপুরে। শনিবার তারা জাতীয় সড়ক অবরোধ করতে যান, সেখানে পুলিশ এবং টিএসআর বিনা প্ররোচনায় গুলি চালায় বলে অভিযোগ। সিপিএম এর রাজ্য সম্পাদক গৌতম দাস বলেছেন মানবিক দৃষ্টিকোণ থেকে গোটা বিষয়টি দেখতে হবে। বাস্তবসম্মত উদ্যোগ নিক সরকার, স্বেচ্ছাচারী ভূমিকায় আন্দোলন দমন করার চেষ্টা করেছে রাজ্য সরকার। কংগ্রেস সভাপতি পীযূষ বিশ্বাস বলেছেন সরকার একতরফাভাবে সিদ্ধান্ত নিতে গিয়ে এই সমস্যা সৃষ্টি করেছে। অবিলম্বে সমস্ত রাজনৈতিক দল এবং সব স্টেক হোল্ডারদের সঙ্গে সরকার কথা বলে সমস্যা সমাধান করুক। বিজেপির মুখপাত্র নবেন্দ্র ভট্টাচার্য বলেছেন আন্দোলন উঠে যাচ্ছে। পানিসাগরে যে ঘটনা ঘটল, যার পরিপ্রেক্ষিতে পুলিশ গুলি চালিয়েছে, এই পরিস্থিতি সৃষ্টি হওয়ার জন্য রাজ্যের বিজেপি সরকার পুরোপুরি দায়ী। আমরা কাঞ্চনপুরের আন্দোলনকারীদের উপরে গুলি চালানোর তীব্র নিন্দা এবং প্রতিবাদ করছি। এই ঘটনায়, গুলি চালানোর ঘটনায় শ্রীকান্ত দাস নামে কাঞ্চনপুর মহকুমার দশদার একজন কাষ্ঠশিল্প শ্রমিক নিহত হয়েছেন এবং কয়েকজন গুলিবিদ্ধ হয়েছেন। এর এই উত্তেজনাকর পরিস্থিতির পরিপ্রেক্ষিতে ফায়ার সার্ভিসের একজন জওয়ানও আহত হয়েছেন। আমরা যিনি নিহত হয়েছেন তার শোক সন্তপ্ত পরিবার বর্গকে গভীর সমবেদনা জানাচ্ছি এবং গুলিতে যারা আহত হয়েছেন তাদের দ্রুত আরোগ্য কামনা করছি। আমরা এই সমগ্র ঘটনা উচ্চ পর্যায়ের তদন্ত আমরা দাবি করছি। আমরা দাবি করছি যে নিহতের পরিবারবর্গকে সরকারকে অবিলম্বে উপযুক্ত ক্ষতিপূরণ দিতে হবে, আহতদের চিকিৎসার সমস্ত ব্যয় সরকারকে বহন করতে হবে। যে সমস্যার জন্য আজকের এই ঘটনাটি ঘটল, এজন্য পুরোপুরি দায়ী বিজেপি পরিচালিত রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার। এটা তো আজকের সমস্যা না, মিজোরামে 1997 সালে একটি হিংসাত্মক ঘটনার পরিপ্রেক্ষিতে নিরাপত্তার অভাব বোধ করায় বেশ কয়েক হাজার রিয়াং উপজাতি জনগোষ্ঠীর মানুষ তারা ত্রিপুরার কাঞ্চনপুর মহকুমায় আশ্রয় নিয়েছিল। তখনকার বামফ্রন্ট সরকার তাদের আশ্রয়ের ব্যবস্থা করেছিল এবং পাশাপাশি কেন্দ্রীয় সরকারের কাছে দাবি জানিয়েছিল যে মিজোরামের সরকারের সঙ্গে অবিলম্বে বিষয়টি আলোচনা করে উপযুক্ত নিরাপত্তার পরিবেশ সৃষ্টি করে এই যারা আশ্রয় নিয়েছেন তারা যাতে নিজ নিজ বাড়িঘরে ফিরে যেতে পারেন তার ব্যবস্থা করে। তখন কেন্দ্রে ছিল কংগ্রেস সরকার, মিজোরামে ছিল কংগ্রেস সরকার, কিন্তু এরা কোনো ব্যবস্থাই নেয়নি। পরবর্তী সময়ে কেন্দ্রে বিজেপি সরকার আসে অটল বিহারী বাজপেয়ীর নেতৃত্বে। সে সরকারের কাছেও বামফ্রন্ট সরকার, ত্রিপুরার বামফ্রন্ট সরকার দাবি জানিয়েছিল, একই দাবি জানিয়েছিল, কোনো উদ্যোগ নেয়নি। তারপর তো 2004 সাল থেকে কেন্দ্রে কংগ্রেসের মনমোহন সিং সরকার এবং রাজ্য লালদান হাওলার নেতৃত্বে কংগ্রেসের সরকার। এই ক্ষেত্রে যে শরণার্থীদের ফিরে যাওয়ার জন্য উপযুক্ত
পরিবেশ সৃষ্টি করা, তাদের পুনর্বাসন দেওয়া। কারণ দীর্ঘদিন তারা নিজ নিজ এলাকায় থেকে বাস্তুচ্যুত হয়েছেন, সেগুলো জঙ্গলাকীর্ণ স্থানে পরিণত হয়েছে, তারা যাতে তাদের জীবিকা নির্বাহ করতে পারেন তার জন্য উপযুক্ত যে পুনর্বাসন সাহায্য দেওয়ার সেই দাবি জানানো হয়েছিল। কিন্তু কোনো রকম আন্তরিক উদ্যোগ তাদের ছিল না। তারপরে 2014 সালে কেন্দ্রে নরেন্দ্র মোদী সরকার আসে, এই নরেন্দ্র মোদী সরকারের কাছেও বামফ্রন্ট সরকার একই দাবি জানায় এবং এর মধ্যে সুপ্রিম কোর্টে মামলা হয়। সুপ্রিম কোর্ট থেকে কেন্দ্রীয় সরকার এবং মিজোরাম রাজ্য সরকারকে নির্দেশ দেয় এই ত্রিপুরায় আশ্রিত রিয়াং উপজাতি জনগোষ্ঠীর এই উদ্বাস্তুদের নিজ নিজ এলাকায় ফিরিয়ে নেওয়ার জন্য উপযুক্ত ব্যবস্থা নেওয়া হোক, নিরাপত্তা দেওয়া হোক, তাদের পুনর্বাসনের জন্য সমস্ত খরচ কেন্দ্রীয় সরকার বহন করুক। সুপ্রিম কোর্টের রায় পর্যন্ত তারা কার্যকর করে। রাজ্যে 2018 সালে কংগ্রেস এখানে বিজেপি সরকার আসার পরে, বিজেপি আইপিএফটি জোট সরকার আসার পরে, তারাও বামফ্রন্ট সরকার যে উদ্যোগগুলো নিয়েছিল সে পথে তারা যায়নি। তারা গেল যে উদ্বাস্তুরা যে পুনর্বাসন সাহায্য পেয়ে আসছেন সে পুনর্বাসন সাহায্য তারা বন্ধ করে দিল, তাদের রেশন দেওয়া বন্ধ করে দিল এবং তাতে কয়েকজনের প্রাণহানি ঘটেছে। আমরা তীব্র প্রতিবাদ করেছি যে এটা অমানবিক এবং আমরা আগের দাবিতে আমরা আবার পুনরায় আমরা উল্লেখ করেছি উপযুক্ত নিরাপত্তার পরিবেশ সৃষ্টি করা হোক এবং পুনর্বাসনের উপযুক্ত সাহায্য দেওয়া হোক, কিন্তু সেটা দেওয়া হলো না। এবং মিজোরামের সরকার, বর্তমানে যে সরকার আছে, এরাও তো বিজেপির সঙ্গে তাদের দহরম মহরম। এরা কী করলো, এরা যে স্থান থেকে তারা বাস্তুচ্যুত হয়েছেন সেখানে পুনর্বাসন না দিয়ে অন্যান্য জায়গার মধ্যে তাদের পুনর্বাসনের দেওয়ার ইয়ে করলো। তো স্বাভাবিকভাবে উদ্বাস্তুরা সেটা মেনে নেয়নি এবং তারপরে করলো এই ঘটনা যে রেশন দেওয়া বন্ধ করেছিল। আমরা প্রতিবাদ করেছি এবং এরপরে দেখা গেল যে হঠাৎ করে যে রাজ্যের রাজনৈতিক দলগুলোর সঙ্গে, এমনকি আমরা সিপিআইএম প্রধান বিরোধী দল, কোনো আলোচনা করলো না। আলোচনা না করে একটা চতুর্পক্ষীয় চুক্তি করলো, কেন্দ্রীয় সরকার, মিজোরাম সরকার, ত্রিপুরার বর্তমান সরকার এবং উদ্বাস্তুরা, যে এখানে ত্রিপুরাতে তাদেরকে এই পুনর্বাসন দেবে। তো এটা নিয়ে সেখানে কাঞ্চনপুরে যে পরিকল্পনা নিয়ে তারা এগোচ্ছে যে যত সংখ্যায় পরিবারকে সেখানে পুনর্বাসন দেবে, তাতে দুটো সংগঠন আপত্তি জানিয়েছে, আরও কিছু কিছু জায়গা থেকেও সেখানে কিছু কিছু আপত্তি এসছে। যাই হোক, এগুলোর একটা আলোচনার মাধ্যমে মীমাংসায় যাওয়া উচিত ছিল, কিন্তু দেখা গেল সেটা করলো না তারা, যার ফলে গত 16 নভেম্বর থেকে দুটো সংগঠন একটা অনির্দিষ্ট হরতাল ডেকেছে। তাতে একদিকে জনদুর্ভোগ বেড়েছে এবং কিছু কিছু এর মধ্যে অপ্রীতিকর ঘটনা ঘটেছে। আমরা 19 তারিখ বিবৃতি দিয়ে আমরা বলেছি যে এটার জন্য, এই পরিস্থিতি সৃষ্টি হওয়ার জন্য দায়ী কেন্দ্রের বিজেপি সরকার এবং রাজ্যের বিজেপি সরকার। অবিলম্বে আলোচনায় বসে এটা সমাধানের পথ খুঁজতে হবে এবং এখানে যে যাদেরকে পুনর্বাসন দেওয়া হবে সেক্ষেত্রে আমরা বলেছি যে এটা এমনভাবে দিতে হবে যাতে স্থানীয়দের সঙ্গে কোনো রকম বিরোধ না হয়। এখানে খাস জমি আছে, তারপরে রিজার্ভ ফরেস্টের মধ্যে যে জমি যেখানে বন নেই সেখানে জমি খুঁজতে হবে এবং তাদেরও এটা মানবিক দৃষ্টিকোণ থেকে তাদের বিষয়টা দেখতে হবে। তারা 23 বছর ধরে তাদের এলাকার বাইরে, তাদের একটা স্থায়ী পুনর্বাসন দেওয়া দরকার, তাদের যাতে মানবিক জীবন যাপন তারা করতে পারে, সেভাবে এটা উদ্যোগ নেওয়া হোক, বাস্তবসম্মত উদ্যোগ নেওয়া হোক। তো এরা আলোচনার পথে গেল না, একেবারে স্বেচ্ছাচারী অগণতান্ত্রিকভাবে আজকে আন্দোলন দমনের জন্য সেখানে আজকে তাদের উপর গুলি চালিয়ে দিল। এটা আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ করছি এবং আমরা আবারও আমরা আমাদের দাবি আমরা রিটারেট করছি যে ইমিডিয়েটলি হাই লেভেলে এই আন্দোলনকারী সংগঠনগুলোর সঙ্গে আলোচনায় বসে একটা বাস্তবসম্মত সমাধানে পৌঁছাতে হবে।
পাশাপাশি আমরা যে আন্দোলনকারী সংগঠনগুলো তাদের প্রতি অনুরোধ জানাচ্ছি যে একটা অনির্দিষ্ট বন সেটা জনদুর্ভোগ বাড়াচ্ছে, সব অংশের মানুষ তাতে দুর্ভোগের শিকার হচ্ছেন, তাদের তাদের তরফ থেকে একটা এই উদ্যোগ নেওয়া যাতে এই অচলাবস্থার একটা অবসান ঘটে, পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে এবং আলোচনার মাধ্যমে সমস্যার একটা সমাধান খোঁজা, এই হচ্ছে আমাদের বক্তব্য। এমনিতে ভারতবর্ষের নাগরিক ভারতবর্ষের যে কোনো প্রান্তে সেটেল হতে পারে, আইনগত কোনো বাধা নেই। ওদের অবস্থার পরিস্থিতির কথা চিন্তা করে সরকার সিদ্ধান্ত নিয়েছে তাদেরকে ত্রিপুরা রাজ্যে থাকার ব্যবস্থা করে দেবে, তাতে কংগ্রেস পার্টির কোনো আপত্তি নেই। কিন্তু সেটা যাতে একটা সুষ্ঠুভাবে হয় সেটাকে এনশিওর করার জন্য বা কিভাবে হয়, আমরা প্রথমেই বলেছিলাম সরকারের একটা গাজোয়ারে ভাব। আমরা আগেও বলেছিলাম এই চুক্তিটা যখন করে সেটাকে গোপনে করা হয়েছে, তাতে কোনো রাজনৈতিক দলকে সামিল করা হয়নি, কোনো স্টেক হোল্ডারকে সামিল করা হয়নি, সরকারের একতরফা সিদ্ধান্ত। সেই দিন যদি সমস্ত রাজনৈতিক দল এবং স্টেক হোল্ডার সবাইকে নিয়ে যদি আলোচনা টেবিলে রাখা হতো, সেই দিন যে সিদ্ধান্তটা হতো সেই সিদ্ধান্তটা আজকে কার্যকর হতো এবং সেটা একটা সুন্দর সিদ্ধান্ত হতো। আজকে যে পর্যায়ে গেছে এখানে একটা অবিশ্বাসের বাতাবরণ, এখনো আমি মনে করি সরকার ইমিডিয়েটলি এই সমস্যার সমাধানের জন্য সর্বদলীয় বৈঠক এবং সমস্ত স্টেক হোল্ডারদেরকে ডেকে ইমিডিয়েটলি সিদ্ধান্ত নেওয়া হচ্ছে এবং সেই সিদ্ধান্ত নেওয়ার জন্য যদি আমি জোরের সঙ্গে বলছি সরকারকে সহযোগিতা করার জন্য বিরোধী দল হিসেবে সর্বরকমের সাহায্য করব। কিন্তু আমি মনে করি কংগ্রেস দল সভাপতি হিসাবে সরকার আবদারে দেরি না করে সমস্ত রাজনৈতিক দলগুলিকে এবং স্টেক হোল্ডারদেরকে এক জায়গায় বসিয়ে এদের আলোচনা করে কীভাবে এদেরকে পুনর্বাসন দিলে পরে এটা শান্তিপূর্ণ হয়, কোনো সম্প্রদায়ের মনে কোনো সন্দেহ না থাকে, সম্প্রীতি নষ্ট না হয় সেটার চেষ্টা করা এবং ইমিডিয়েটলি সরকারকে আমি আহ্বান করছি সেই সিদ্ধান্ত নেওয়ার জন্য। মন্ত্রী তথা রাজ্যের মন্ত্রী শান্তনা চাকমা সেখানে গেছেন, ইতিমধ্যেই আমাদের জানানো হয়েছে তিনি ওই জয়েন্ট অ্যাকশন কমিটি যেটা আছে আন্দোলন চালিয়ে যাচ্ছিল তারা তাদের সঙ্গে কথাবার্তা হয়েছে, নাতি দীর্ঘ সময় ধরে এই আলোচনা চলে এবং এই আলোচনা ক্রমে তারা তাদের আন্দোলন আপাতত প্রত্যাহার করে নেওয়ার সিদ্ধান্ত ঘোষণা করেছে। আমরা মনে করি এতে যে সমস্যা চলছিল তার সমাধানের পথে এই সিদ্ধান্ত সহায়ক হবে। Pure Report, Channel Dinrat.